দিন কয়েক ধরে বিতর্ক তৈরি হয়েছিল এবং অভিযোগ উঠেছিল যে শাহরুখ খান তার সারোগেট সন্তান জন্মানোর আগে লিঙ্গ নির্ধারণ করিয়েছেন। এ ব্যাপারে এতদিন মুখ খোলেনি বলিউডের বাদশা। তবে এবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে শাহরুখ দাবি করলেন, জন্মের আগে শিশুর লিঙ্গ নির্ধারণ করানো হয়নি। বিতর্ক শুরু হওয়ার আগেই জন্ম নিয়েছে তাঁদের সারোগেট সন্তান আবরাম। জন্মের পর আবরামের শারীরিক অবস্থা ভালো ছিল না বলে দুশ্চিন্তায় ছিলেন শাহরুখ, গৌরী এবং তাঁদের গোটা পরিবার। সেই কারণেই সন্তানের ব্যাপারে মুখে কুলুপ এঁটেছিলেন বলে জানান শাহরুখ। তিনি এও জানান, এটা দুর্ভাগ্য যে নবজাতককে নিয়ে এত কিছু ব্যাখ্যা করতে হচ্ছে, পরিবারের তরফে এটিকে কেবলমাত্র একটি আনন্দের খবর হিসেবে দেখতে পারলেই ভালো হতো। এবিপি আনন্দ।